হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলবিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি ফেসবুক ফেজ কিভাবে ডিলিট করবেন। চলুন দেখে নেওয়া যাক। আমার এখানে একটা ফেজ অন করা আছে, দেখতে পাচ্ছেন, এটা আমি ডিলিট করতে চাচ্ছি। এখন ডিলিট করার জন্য যেটা করতে হবে, প্রথমত আপনি এখানে সেটিংস অপশনটি আছে, এই অপশনটিতে চলে আসতে হবে। অপশনটি আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে প্রাইভেসি অপশনটি আছে, এই প্রাইভেসি অপশনটাই চলে আসবে। আসার পরে যেটা করবেন, এখানে ফেসবুক ফেজ ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিটেশনস, এখানে ভিউ অপশনে ক্লিক করবেন। এখানে ডিলিট ফেজ দেখতে পাচ্ছেন এবং কন্টিনিউ করতে হবে। এখন যেটা করবেন, আপনি কি এটা ডিলিট করার আগে পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, তথ্যগুলো কি এখানে ডাউনলোড করে রাখতে চাচ্ছেন নাকি ট্রান্সফার করতে চাচ্ছেন, তো আমি কিছুই করতে চাচ্ছি না, আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি। এখন যেটা করতে হবে, অবশ্যই আমার এই ফেজের পাসওয়ার্ড দিতে হবে। দেন কন্টিনিউ ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর অ্যাবাউট টু ফরম্যালিটি ডিলিট ইউর ফেজ, কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের আন্ডারে কি ছিল, এই ফেজটা ছিল, এখন আর এই ফেজটি নাই, ঠিক আছে। এমনিভাবে যদি আমি আরেকটা ফেজ ডিলিট করতে যাই, এটা কিভাবে করতে হবে, যেটা করবো আমরা সেটিংসে চলে আসবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেসি অপশন, প্রাইভেসি অপশনে চলে যাব। ফেজ ফেসবুক ফেজ ইনফরমেশন এখানে চলে আসব। নিচের দিকে দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিটেশন, এখানে ভিউ অপশনে ক্লিক করব। তারপর এখানে ডিলিট পেজ অপশনটি ক্লিক করব এবং কন্টিনিউ করব। এখান থেকে আমি কিছুই করছি না, আবার কন্টিনিউ করব। এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমার এই প্রোফাইলের আন্ডারে আমার যে ফেজটি ছিল এটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। সো এভাবে আপনার ফেজ ডিলিট করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।